গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা চাপমুক্ত দিন, মানে আজকে সানডে, সানডে সকালবেলাতে একটু তো চাপটা কম হয় বলো আমাদের হাউস ওয়াইফদের, কারণ আমাদের টাইম মতো সব কিছু শেষ করার কোনো তাড়া থাকে না, হাজব্যান্ডের অফিস থাকে না, ছেলের স্কুল থাকে না। তো যাই হোক, এখন আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, আমার সকালকার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর লেবু জল নিয়ে বসলাম, আর হাজব্যান্ড দেখো ব্রাশ করতে করতে ওনার পেপারটা মুখস্থ করতে শুরু করে দিল আজকে। তো কতক্ষণ যে আজকে মুখস্থ করবে ওই জানে, কারণ সানডের দিন, ওরও একটু ছুটি, মানে চাপটা কম থাকে। তো যাই হোক, আমার তো লেবু জল খাওয়া হয়ে গেল, আমি দেখলাম আমার তো বসে থেকে লাভ নেই, আমার তো কাজকর্মগুলো করতে হবে, ছুটির দিন হোক আর যাই দিন হোক, আমাদের তো 24x7 আমাদের ডিউটি দিতেই হবে। তো আমি প্রথমে এসে চলে আসলাম আমার ঠাকুর ঘরের জায়গাটা মুছে নিতে, কারণ বাসি কাজ সব সারা হয়ে গেছে। বাসি কাজ সব সারা হয়ে যাওয়ার পর না, যখন মানে বাসিনারি ছাড়া হয়ে যায় তখন মনে হয় কি ঠাকুর জায়গাটা একটা মুছে নিই, তাহলে অনেকটা একটু চাপটা কমবে। তারপরে যখন সময় হবে তারপরে আমি সময় মতো আমি ঘরটা মুছে নেব। এই যা ঘরটা ঝাড়া থাকলো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ঘরটা তো এই জায়গাটা তো আমার মোছা হয়ে গেল, ঘর মোছা বলছি, জায়গাটা তো মোছা হয়ে গেলো, এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলে ব্যাস, তাহলে আমি ওখানে যাবো, রান্নাঘরে ঢুকবো, তখন মাছের হাত লাগালে আর অসুবিধা হবে না। এইটা যদি প্রথম থেকে করে নেওয়া যায় না, তাহলে খুব মানে কি বলতো একটা নিশ্চিন্ত মনে কাজ করা যায়, রান্নাঘরে ঢোকা যায়। তো যাই হোক, আজকে দেখো পরমেশের ভাইয়ের কাজ তো আজকে আমাকেই করতে হচ্ছে, পরমেশ এখনও পেপার পড়ছে বসে বসে। তো সেইগুলো যা মানে চাদরগুলো এখন ভাজ করছি, দুটো চাদর নিই কেন, একটা পরমেশ গায়ে দেয়, একটা আমি তোজো গায়ে দিই, দুটো করে ফ্যান চলে। তো ধরো সিলিংটাও চলছে, প্লাস তোমার ওই স্ট্যান্ড ফ্যানটাও চলে, প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য চাদরটা গায়ে দিতেই হয়। আর আমার বালিশের কভারটা খুলছি, আমি এই বালিশটা ইউজ করি জানো তো, পুরনো বালিশ, আর নতুন বালিশগুলো একটা পরমেশ ব্যবহার করে, একটা তোজো ব্যবহার করে, আমার না ঠিক শুয়ে শান্তি হচ্ছে না এই বালিশে, সেই জন্য আমি আমার পুরনো বালিশেই মাথায় দিচ্ছি। সেদিনকে তো সাদা চাদরটা পাতলাম, সাদা কভারগুলো সব বালিশে লাগিয়ে দিলাম, আর আমার যেটা আমি মাথায় দিই সেটা তো ময়লা হয়েছে। তাই হলে চলো, রবিবারের দিন আছে, আজকে কভারটা খুলে ফেলি, খুলে ফেলে একটা কাঁচা কোনো কভার লাগিয়ে দেবো, আর ওই বালিশটাতেই তখন ওই জন্য আমি ওটা খুলে ফেললাম, খুলে এখন রেখে দিলাম, পরে সময় মতন আমি কভারটা পরিয়ে দেবো। ব্যাস চলো, বিছানা আমার ঝাড়া হয়ে গেল, একদম চকচকে ঝকঝকে হয়ে গেল। অবশেষে পরমেশের পেপার মুখস্থ করা হয়েছে, হওয়ার পর এখানে এসেছে। কি করছে এখানে, দূরে পড়েছে নাকি? না নোংরা জ্যাম হয়ে গেছে, জলে আয়রন হচ্ছে না প্রচুর, প্রচন্ড আয়রন জলটা, নোংরাও ভর্তি। তো এবার এখানে জামা কাপড় দেওয়া হবে, রবিবারের জামা কাপড়, ডিউটিটা পরমেশেরই, সে রবিবার হোক বা যে কোনো বার হোক, খুব কচিতে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিই, এই ডিউটিটা পরমেশই পালন করে, খুব নিষ্ঠা করে পালন করে, তাই তো বলো? হ্যাঁ, খুব নিষ্ঠাভাবে পালন করো তো, এটা কথা বলে না, কোনো কথা বলতে চায় না আমার বরটা। লোকে ভাবে কি বলতো, লোকে ভাবে হয় বরটা বোবা, আর নয়তো ভাবে বউয়ের ভয়ে কথা বলে না, বউর ভয়ে কথা বলে, মিথ্যা কথা, ভয় পায়, ভয় একবারে যদি বুড়ি হয়ে থাকে বলো, খুব ভয় আমার, খুব ভয় আমার, ভয়ে উল্টে যাচ্ছে। তো ফাইনালি রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসেই প্রথমটা করছি কি বলতো, প্রথম কাজটা হচ্ছে আমার চালটা ভিজিয়ে রাখা, যেহেতু শ্বশুরবাড়ি থেকে চাল এনেছিলাম, তো একটু কি বলতো ওই চালগুলোর আগে যেটা ইউজ করতাম আমরা, সেই চালটা বেশিক্ষণ ভিজাতে হতো না, কিন্তু এটা একটু ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তাড়াতাড়ি, এই আর কি। তো যাই হোক, এই বালতিটা না অনেক দিন ধরে আমি ঠিক মানে ভাবছিলাম ধোবো ধোবো, কিন্তু ধুয়ে আমি আর উঠতে পারছিলাম না, সব কাজ সারা পর যখন মনে হয় কি যে এবার স্নানটা করবো, তখন মনে হয় কি দূর আর ভাল লাগছে না, যে রোজ কালকের জন্য ফেলে রাখছিলাম, মানে কালকে করবো কাল করবো কাল করবো, কিন্তু আজকে দেখলাম যে না আজকে এটা ধোবোই ধোবো আমি। তো এটা এখন ধুয়ে নিচ্ছি, আর পরশু গেছে বাজারে, অনেক কষ্ট করে ওকে বলা হলো যে যান এবার বাজারে, আমরা তারপরে তো আর কিছু পাবেন না, তখন আমার হবে রান্না করতে দেরি। তো যাই হোক, আজকে আমার এই কাজটা হয়ে গেল, আমি না মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে রোজই কালকের জন্য ফেলে রাখছিলাম কাজটা, কিছুতেই আমি করে উঠতে পারছি না, মানে ইচ্ছা করে করছিলাম না, করে উঠতে পারছি না, তাই না? ফাইনালি এটা ধোয়া হয়ে গেল, আর জল ঝরাতে দিয়ে আসলাম, এটা হচ্ছে বড় ব্যালকনিটায়। তারপরে দেখো আমি এটা কী করছি, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম, কেন বলো তো, আর পরে অফিস থেকে সরি বাজার থেকে চলে এসছে, আর ওর চাটাও করা হয়ে গেছে, আর এখানে দেখো গুড় নিয়ে এসছে, আর আমি তার মধ্যে আম ছাড়িয়েছিলাম, দুটো আম ছিল, আমি করবো চাটনি, আর পরমেশ খাবে গুড় দিয়ে, সেই জন্য গুড়টাও নিয়ে এসছে। দেখলাম জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, জায়গাটা একটু পরিষ্কার করিনি, সাথে আমার চাটাও করা হয়ে গেছে, পরমেশের চাটাও করা হয়ে গেছে, পরমেশের চাটা আমি এখানে করে দিলাম। এবার গিয়ে আমরা বসে একটুখানি স্বামী স্ত্রী মিলে বসে চা খাবো, আর চা খাওয়ার আগে আমি একটুখানি চাটনিটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সরি আমটা আমি ডুবুডুবু করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো নাড়াচাড়া করে, তারপরে যখন গলে যাবে তারপরে তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে?
মানে ভয়েস ওভার হয়ে গেছে, এবার নিজের ভয়েসে কথা বলবো, ঠিক আছে? তো বেজে গেছে এখন 10:05, আর সকালকার খাবারও ব্যবস্থা করে দিলাম। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে জ্যাম টোস্ট আর ডিম সেদ্ধ। 5 পিস রুটি ছিল, 2 পিস বরে, 2 পিস ছেলে, 1 পিস আমার, আর আমার জন্য প্রবেশ কলা নিয়ে এসেছি। ওকে আমি বলছিলাম মিয়াপুরি বা কাঠালি কলা আনতে, ও দেখো দাম বেশি দিয়ে মর্তমান কলা নিয়েছে, ঠিক আছে? এই মর্তমান কলা 2 পিস খাবো, আর একটু পাউরুটি খাবো, পেট ভরে যাবে। আমাদেরও ডিম সেদ্ধ দিয়েছি, তো অনেকদিন না ডিম সেদ্ধ খাই না, একটু খেতে ইচ্ছে করলো, সবাইকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খাবে, ওই জন্য দিয়ে দিলাম ডিম সেদ্ধ। আর চাটনি আমার হয়ে গেছে, যেটা বসেছিলাম একটু আগে, এই দেখো কিছুই না, তোমাদের যেটুকু দেখিয়েছিলাম তার পরেরটুকুনি বলে দিয়ে আমি নুন আর হলুদ দিয়েছি, তারপরে গুড় দিয়েছি ব্যাস। আর নামানোর সময় 5 ফোড়ন তেলে গুঁড়ো করে সেটা নাম ছড়িয়ে দিয়েছি। এই চাটনিটা পুরো আচারের মতন খেতে লাগে, যেমন আচার খেতে লাগে নামের আছে সেরকম। এই দেখো কমে গুড় নিয়ে এসেছিলো, হাফটা লেগে গেছে, হাফটা দিয়ে দিয়েছি। এই চাটনিটা মানে পরমের সাথে ভীষণ ভালো হয়, মানে যে কেউ চাটনি পরমের সাথে হচ্ছে মানে ওদের ফেভারিট, আর চাটনি খুব একটা আমার পছন্দ হয় না। আর পরে বাড়ির থেকে মাছ নিয়ে এসছে, মাছটা এখনো প্যাকেটে রয়েছে, খোলা হয়নি। কি মাছ এনেছে বড় দিয়েছে, কাতলা, অন্ধকার পড়ছে, কাতলা আর বাটা। অনেকদিন ধরে বাটা মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু পরশ নিয়ে আসছিল না, আজকে বললে একটু বাটা মাছ আনবে, তো 6 পিস গুলে গুলে নিয়ে এসছে। তো আজকে শুধু মাছের ঝোল আর ভাত হবে, আর কিচ্ছু করবো না, চা তো অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি, ভাত এবার বসিয়ে দেবো, আগে একটু খেয়ে নিই। কারণ আমি না একটা জিনিস খুব খেয়াল করে দেখছিলাম যে 10টার মধ্যে যতদিন আমি সকাল সকাল সকালবেলা খাওয়া খেয়ে নিয়েছি আমার না কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু যখনই আমার রুটিনটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছিলো 11:30-12টা বেজেছে সকালে খাওয়া খেতে খেতে, সেই সময় দেখছি কদিন হওয়ার পর না শরীরটা অনবরত মানে কি বলতো টায়ার্ড লাগছে, মানে কোনো কিছু কাজের কোনো এনার্জি পাচ্ছে না, আর তার মধ্যে গরমও পড়েছে। তো যাই হোক আমি আবার 10টার মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি, না শরীর ঠিক না থাকলে না কোনো কাজ করে শান্তি পাওয়া যাবে না, ঠিক আছে? চলো এবার খাওয়া দাওয়াটা করিনি, বকবটা কম করি, খেয়ে দিয়ে মাছে হাত দেবো, মাছের ঝোল ভাতটা করবো, আর ভাতটা দিকে ততক্ষণে বসিয়ে দেবো। আজকে সানডে লাঞ্চ আমাদের চাটনি, শশা, আলু পটল দিয়ে রুই মাছ, সরি কাতলা মাছ না এটা, আর ছিল বাটা মাছের ঝাল। রবিবারে বিকেলবেলায় পুরো ফ্যামিলি আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বড় আমাদেরকে একটা কলকাতা একটা খুব ভালো পপুলার জিনিস দেখাতে নিয়ে যাবে, সেখানে আমি একবার গেছি, সেটা তখন তোজোর যখন 3 বছর বয়স ছিল তখন গেছি, আর কি হঠাৎ করে প্ল্যানিং হলো যে আজকে আমরা সেখানে যাব। তো চলো কোথায় যাচ্ছি, ঠিক আছে চলো তোমরাও দেখতে পাবে, সাথে থাকো, তাহলে কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে, ঠিক আছে? আর আজকে আমি পড়েছি একবারে লালে লাল হয়ে গেছি, টমেটোর কালার পড়েছে তো পুরো লালে লাল হয়ে গেছি, লাল রঙের সেই কুর্তি একটা পড়েছি নতুন কুর্তি, এটা আমি একদিন এখন পর্যন্ত পরিনি, মানে নিয়েছি অনেকদিন আগে, তোমাদেরকে দেখানো হয়নি বলাও হয়নি, ঠিক আছে? গরমের মধ্যে এর থেকে ভালো কিছু আর পেলাম না আমি, এটাই পেলাম কমফোর্টেবল হবে, আর কিছুই করিনি, যাতে একটু লিপস্টিক দিয়েছি আর কানেরটা পাল্টালাম, পুরো লাল সাদা, শাখা বাঁধানো বড় বাঁধানো খুলে ফেলেছি, এটাও লাল সাদা হয়ে গেছে, প্যান্টটাও প্যান্ট সাদা, জামাটা লাল, আর জুতোটা কি শুধু কালো হবে, জুতোটা সাদা না বা লালও না, কিন্তু ওটা শুধু কালো, ঠিক আছে? চলো আর বেশি কথা বলবো না, পরের দিন চলে গেছে গাড়ি বের করতে। আজকে আমাদের তিনজনেরই না জামা মধ্যে একটু একটু ম্যাচিং আছে, পরবাসের জামাতে দেখো লাল আছে, আমারও লাল আছে, তোজোরও টমেটোর সাথে খুব ইচ্ছা হয়েছিল কিন্তু ওটাকে আমি ওটা পরালাম না, তাহলে বলবে যে মা ছেলে দুজনে টমেটো হয়ে বেরিয়েছে, সবাই বলবে লোকে দেখো মা ছেলে দুজনে টমেটো হয়ে বেরিয়েছে, সেই জন্য ওকে লাল তো আমি আর পরাইনি, ওই জন্য ওকে একটা দেখো গ্রে কালারের গেঞ্জি পরেছি, পরবাসের সাথে একটু ম্যাচিং আছে, আমার সাথে একটু ম্যাচিং আছে, তাহলে লোকে দেখলে বুঝতেই পারবে যে আমরা তিনজনেই একই ফ্যামিলির সদস্য, তাই তো বাবা? ওটা গ্রে আর ব্ল্যাক পরিয়েছি, বাবাটা একটু অনেক গ্রে গ্রে টাইপের আছে, রেডও আছে, আমার সঙ্গে রেড আছে, আমার চুলটা সবই ভালো কিন্তু গলা কাছে ওইটা উঁচু উঁচু হয়ে রয়েছে, সেটিং হয়নি ভালো, এক্ষুনি পরেশ বলবে সস্তার মাল কিনলে ওরকমই হবে, সেটিং হবে না, ঠিক আছে? উঁচু উঁচু হয়ে রয়েছে, দেখো কেমন বাজে লাগছে।
এখন আমরা এসেছি ইকো পার্কে। তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার ছিল, আমি নিজেও জানতাম না যে আমরা ইকো পার্কে আসবো। সকাল থেকে ঠিক ছিল আমরা অন্য জায়গায় যাব, মুভি দেখতে যাব। তো মুভি যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, হঠাৎ করে ঠিক হলো ইকো পার্কে। তো সামনে ছিল সায়েন্স সিটি, তো আসার সময় বলছিলাম যে চলো সায়েন্স সিটিতেই যাই। তো বললো না, ইকো পার্ক যখন ঠিক করেছি ইকো পার্কেই যাব। অনেকটা টাইম লাগলো আসতে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট তো লেগেই গেল বাড়ি থেকে আসতে। তো ইকো পার্কে যাও, তো এর আগেও আমরা এসেছিলাম, তখন অনেকটা মানে 3-3.5 বছর আগে, তো যখন অনেক ছোট 3 বছর। আর এসে আমরা ভুল গেটে এন্ট্রি করেছিলাম, মানে সেটা কোন নম্বর গেট ছিল? 1 নম্বর গেট। 1 নম্বর গেটে ঢুকেছিলাম, তো শুধু আইফিল টাওয়ারই দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। তো এখন বললো 7 ওয়ান্ডার্স এদিকে আছে, দেখি এবার। 30 টাকা এরকম হাওয়া খেতে কি ভালো লাগছে। পরের বছর যদি বাড়ি কাছাকাছি হতো না, তাহলে রোজই আসা যেত, মানে রোজ মানে প্রায় প্রায় আসা যেত। কিন্তু অনেকটা দূর বাড়ি থেকে, অনেকটা অনেকটা ডিস্টেন্স না। কোথায় 7 ওয়ান্ডার্স কোথায়? হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না কিছু। আর ফাঁকা ফাঁকা তো কি ভালো লাগছে দেখতে, মানে হাঁটতে আর হাওয়া খেতে। দেখো পেছনে রয়েছে 7 ওয়ান্ডার্স, তো পরে টিকিট কাটতে গেছে। তো আমরা জানতাম না যে এখানে টিকিট কাটতে ঢুকতে হয়, আমি ভেবেছি যে টিকিট কেটে ঢুকলাম 20 টাকা করে, সেই টিকিটেই হয়তো এখানে চলে যাবো। তো ওখানে গিয়ে জানতে পারলাম যে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তো পরে টিকিট কাটতে গেছে। এখানে 7টা জিনিস আছে একসাথে, যেটা কিনা আগের বার দেখতে পাইনি। আর তোমরা একবার আশপাশটা একবার দেখে নাও, কি সুন্দর লাগছে দেখো। যারা আসলে ইকো পার্কে তারা অবশ্যই করে একবার আসবে। আমাদের শীতকালে না আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু পরশ নিয়ে আসেনি। পরশে কতবার বলছেন শীতকালে একটুখানি কলকাতায় যেসব জিনিসগুলো আছে না, যেমন সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, এগুলো দেখানোর জন্য। তো শুধু বলতে বলতে নিকো পার্কটা দেখেছিল, যেটা তোমার সাথে আমি শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করছি ইকো পার্কটা, ঠিক আছে। আর যেটা আমি প্রথমবার ভুল করেছিলাম, আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছিলাম দেখে আমরা আগেবার দেখতে পাইনি, এগুলো অনেকটা দূর। তোমরা যারা এখনো আসনি, যারা আসতে চাও, তারা 3 নাম্বার কিংবা 4 নাম্বার গেট দিয়ে ঢুকবে, তাহলে একবারে 7 ওয়ান্ডার সবটাই একদম কাছাকাছি দেখে নিতে পারবে, বেশি হাঁটতে হবে না, ঠিক আছে। চলে এসেছি আমরা মিশরে, মিশরের পিরামিড দেখে নাও। জলে ছিটে যাচ্ছে, এই জিনিসগুলো পরে সবার দেখে দেখাচ্ছিল না। ভালো লাগছে মা, বলো ভালো লাগছে? এই জিনিসগুলো না ও দেখাচ্ছিল না আমাদেরকে, তাহলে বলো এইসব জিনিস কলকাতার মধ্যে থেকেও দেখতে পাচ্ছিলাম না। বলতে 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 আগে নিয়ে আসলো। এবার যাব তাজমহলে, না ওইটাতে যাবো, কোনটাতে দেখি, কোনটাতে যাই, সবটাই যাবো। এখন আমরা এসেছি পেট্রা জর্ডানে, ঠিক আছে। ভেতরে যাওয়া যাবে কিনা জানি না, চলো যেমন যেমন দেখবো তেমন তেমন তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ ভেতরে যাওয়া যাচ্ছে, প্লিজ ডু নট টাচ, ঠিক আছে। আর তোমাদের জন্য আশপাশটা খুব ভালোভাবে আমার বর দেখিয়ে দেবে, আমি এখন নিজে দেখি, পরেশ ও দেখিয়ে দেবে তোমাদেরকে। এইখানটা একবার দেখি, এদিকে দেখি, দেখবো তারপর ওদিকে যাবো। আর খুব সুন্দর জায়গাটা, রাতের বেলা এতক্ষণ দৃশ্য লাগবে, মানে রুটটা লাগবে, দিনের বেলা আসবে। আর এখান থেকে আসতে যাবে ঝর্ণা, মনে হচ্ছে পাহাড়ি এলাকায় চলে এসেছি।
সেভেন ওয়ার্ডার্স এর মধ্যে একটা ওনার সাথে ঝুড় পড়েছে এগুলোতে বুঝেছ, পরিষ্কার করে না কেউ, টিকিটের পর টিকিটের টাকা নিয়ে যাচ্ছে পরিষ্কার করবে, এটা তো এরকমই কোথায় এসছে এবার দেখো স্ট্যাচুটা ব্রাজিলে আছে না, আমি দেখেছিলাম ব্রাজিলে যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল না তখন আমি এটা দেখেছিলাম, ওরা দেখিয়েছিল ওরা, খুব সুন্দর লাগে দেখতে না। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি দেখো কোথায়, তাজমহলের পেছনে। এবার তাজমহলে আমরা ঢুকবো, আগ্রায় কবে যাবো জানি না, তবে এখন এখানেই দেখে নিই। বৃষ্টি হচ্ছে না কলকাতায়, কিন্তু বৃষ্টির ফিল পুরো নিতে পারছি এখানে। এইখানে আছে সেই বন্ধ করে দিল, যা তোমাদের দেখাবো আর বন্ধ করে দিল, পুরো বৃষ্টির ফিল নেওয়া যাচ্ছিল এখানে। ওই ঝর্ণার ছাদগুলো এদিকে আসছে, বড় সাহেব বলছে পুরো বৃষ্টির ফিল নেওয়া যাচ্ছে এখানে, বন্ধ করে টাইম হয়ে গেছে তাই বন্ধ করে দিল। তাজমহলটা দেখে যাই, আগ্রা নিয়ে যাবে না কিন্তু এখানেও দেখে দিচ্ছে না আমাকে। আজকে পরবেশ আমার আর তোদের প্রচুর ফটো তুলে দিয়েছে, কিন্তু সেই তুলনায় না পরবেশ একটু কম ফটো তুললো, ও বলছে দেখতে এসছে আগে দেখবো, ফটো পরে তুলবো, মানে ফটো তোলার জন্য আবার পরে আসবে, এখন দেখে যাবে নেক্সট টাইম এসেও ফটো তুলবে, তাই তো। বাবা এখানটা গরম লাগছে, এক তো চিনির পাড়ি চিনি দেখে এসে ঘেমে গেলাম, আবার এখানটা এসে একটু হাওয়া লাগছে না, এতক্ষণ হাওয়াতে হাওয়াতে মানে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর এখানে দেখো আমি আর ভেতরে যেতে পারছি না, গরম লাগছে প্রচণ্ড।
ফাইনালি আজকে আমরা সেভেন ওয়ান্ডার্স দেখে নিলাম। টাইম হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য, বাসি দিচ্ছে সিকিউরিটি গার্ড। ঠিক আছে, এখানে বসবো না, চলো ওদিকে চল। এই হাওয়াটা কেমন যেন কমে গেল না, হয়ে গেছে বন্ধ হবে না, তোমরা চলে যাওয়ার সময় গেছে না আমাদের, ওই জন্য এখন হাওয়াটাও কমে গেছে। বললো ভাই এবার তোমরা যাও, হাওয়াটা বন্ধ না করে তোমরা যেতে চাইবে না, তাই না বলো? টাকা খরচা করে এসছো, উসুল হয়ে গেছে, এবার বাড়ি যাও। তো এন্ট্রি ফিস 30 টাকা করে পার হেড, আর সেভেন ওয়ান্ডার্স জন্য 30 টাকা করে, মোট পার হেড 60 টাকা করে লাগবে। ঠিক আছে, যাবো কোন দিক দিয়ে? গাড়ি একদিকে, আমরা যাবো একদিকে, এটা আবার কিরকম হলো? তোজোর কি বলতো, তোজোর মনটা সেই আইফিল টাওয়ারে পড়ে আছে, ও বলছে আবার কালকে আসবো। মানে আচ্ছা আবার কালকে আবার আসবো, অন্য কোনো দিন, আবার হয়তো 3 বছর পর, কারণ আসলামই তো 3 থেকে 3.5 বছর পর, আবার হয়তো 3 বছর পর আসবো না বলো, না 3.5 বছর পর আসলাম, আবার 3 বছর পরে আসবো, 2 দিন পরে, কালেই হয়েছে। কলকাতায় আমরা এসেছি, 3 বছর কমপ্লিট হয়ে গেল, 3 বছরের মধ্যে এই প্রথম পরমেশ আমাদেরকে এই ইকো পার্কে নিয়ে আসলো, আবার বলছে ওনাকে নিয়ে আসবে। দেখি প্রথম মানে এই 3 বছরে, সেকেন্ড টাইম 3 বছরে প্রথম আসলাম আমরা। আর যখন ইকো পার্কে এসেছিলাম, নোটস ক্যামেরাটা, যখন ইকো পার্কে এসেছিলাম না, তখন আমরা কলকাতা থাকতাম না, তখন আমরা থাকতাম বাড়িতে, তো ডিসেম্বর মাসে তখন আমরা এসেছিলাম এখানে। চলো টাটা বাই বাই, বাড়ি যাই এবার আস্তে আস্তে, হাওয়াটা কমে গেল তো, তাই আরো কথা বলতে আরো ভালো লাগছে। বন্ধ হয়ে যায়, যারা আসবে তারা টাইম মতো চলে আসবে। তোরা এখান দিয়ে যাবে, আমি এখান দিয়ে যাবো। চলো বাই বাই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কত প্লেন যাচ্ছে কাজ দিয়ে, চলো বাই বাই। খুব ভালো কাটলো সময়টা, কথা বলতে বলতে রং ডিরেকশনে চলে যাচ্ছি, পরে এক্ষুনি আমাকে যাতা বলবে। চলো বাই বাই।